সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ আলোচনায়। কত সাবলীলভাবে বাংলা ভাষায় এই কথাগুলো বললাম, যাদের কারণে বাংলা ভাষায় কথা বলার অধিকার আমরা পেয়েছি। আমার পাশে আছেন তেমনই একজন জীবন্ত কিংবদন্তি ভাষা সৈনিক, আহমদ রফিক। আজ বিশেষ আলোচনায় তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, যদিও তিনি ঠিক এই মুহূর্তে বেশ অসুস্থ, বয়সের ভারে নূর্য। স্যার কেমন আছেন? এই ভালোই বলাই তো উচিত, কিন্তু তবু বলি ভালো নেই, এটা একটা কন্ট্রাডিকশন জীবনে। আমি কেমন আছি সে কথা সত্যি কথা বলাটা মুশকিল হয়ে দাঁড়ায়, তবু বলি ভালো আছি, ভালো থাকা। কেউ কেউ আবার বলেন ভালো থাকাটাই আমাদের জন্য জরুরি, কাজে ভালো থাকতেই হবে, কাজে ভালো আছি। আমি মনে করি যে জীবন একটা সৃষ্টির অপূর্ব দান, এই মানব জীবন হোমোসেপিয়েন্স। তো এখন আমরা সেই অমূল্য জীবনটাকে কতটা শুদ্ধভাবে, নির্মলভাবে ব্যবহার করতে পারছি সেটাই বড় কথা। প্রত্যেকে প্রত্যেকের ভাবে চেষ্টা করে, যেমন আপনি আমি এই ভদ্রলোক সবাই। তো এখন আমাদের বড় কথা হলো যে আমার জীবনটাকে একটা সৎ কাজে, সৎ ব্যবহারে যথাযথভাবে শেষ করে আনা। এখন সময়টা কেমন কাটে, কীভাবে কাটে? আমার খুব খারাপ কাটছে। আমি ভালোই ছিলাম বছর তিনেক চারেক আগে, তো আমার হঠাৎ করে আমার এই অনেক রোগে ভুগছিলাম অনেকদিন থেকে, বহুদিন থেকে। তো আমার ডাক্তার এমন ওষুধ দিল, আমার ঘুমের ওষুধ, এই ঘুমের ওষুধ খেয়ে এই যে বাথরুম, এই বাথরুমে যেতে গিয়ে পড়ে এই হিপ বোন ফ্র্যাকচার, এইটার বদলতে আপনার এই যে শুরু হলো একের পর এক, আপনার এই রোগ সে রোগ মিলে টিলে খুব খারাপ আছে। এত কষ্ট করে বেঁচে থাকার কোনো মানে নেই। যদি আপনি জীবনে কন্ট্রিবিউটি করতে না পারলেন সমাজে, সাহিত্যে, সংস্কৃতিতে, কোথাও না কোথাও, তাহলে এই জীবন রাখার মানেটা কী? কোনো মানে নেই, কোনো অর্থ নেই। কিন্তু আপনি এখনও দেখতে পাচ্ছি বিছানার উপরে বসে বসে লিখছেন। হ্যাঁ, এখনও আপনি লিখছেন এই অবস্থায়, এই শরীর নিয়ে। এটা আমার লেখাই তো আমার জীবন, লেখাই আমার জীবন। কাজে শেষ দিন পর্যন্ত, রবীন্দ্রনাথ জীবন শেষ দিন পর্যন্ত আমি রবীন্দ্রের সঙ্গে আমার তুলনা করছি না। হায় হায়, রবীন্দ্রের সঙ্গে তুলনার প্রশ্নই আসে না। আচ্ছা, যেমন ইতি কথা বলেছেন, আজন্ম দুঃখের তপস্যা এই জীবন, জীবনটা দুঃখের তপস্যা। এখন আপনার কী কী নিয়ে লিখছেন এই মুহূর্তে? আমি এখন আর কিছু লিখতে পারছি না, তো ওই ভালো লেখা, গবেষণামূলক লেখা কিছু লিখতে লিখতে পারছি না, কারণ বই পড়তে পারি না, চোখের অবস্থা খুব খারাপ, এই যে আপনাকে দেখতে পাচ্ছি না, ঝাপসা। তো কাজেই এখন মাথায় যা আসে চিন্তাভাবনা, রাত্রেবেলা অনিদ্রা রাত্রি, রাত প্রায় সারা রাত জেগেই থাকি, তো তখন মানে মনে যা আসে পরদিন সকালে চিন্তা করি, মাথায় কিছুদিন রাখি, তারপরে যদি সম্ভব হয় ওদের কাউকে শোনাই, তারপরে কিছু লিখি। স্যার শেষ মুহূর্তে কোনো প্রত্যাশা আছে কি না জীবন? না, জীবন সম্পর্কে আমার কোনো প্রত্যাশা নেই। অনেক সব রবীন্দ্রনাথ বললেন না যে এই যে দু চোখ মিলিয়ে অনেক কিছু দেখলাম, পর্বত, গিরিমালা, পর্বত বানো, সমুদ্র দেখতে গিয়ে আর দেখা হয়নি চক্ষু মিলিয়া, ওই বিখ্যাত লাইনগুলো, একটি ধানের শীষের পরে একটি শীষের বিন্দু, তো এটা তো থাকেই, সব দেখার পরেও মনে হয় যে কিছুই দেখলাম না, কিছু অপূর্ণতা থেকে যায়। অপূর্ণতা থাকবেই, মানুষ মাত্রের মধ্যে অপূর্ণতা থাকে, আপনার মধ্যে আছে, সবার এর মধ্যে আছে, সবার মধ্যে আছে। আপনার কি বিশেষ কোনো অপূর্ণতা আছে যেটা চাইলে পূরণ করা সম্ভব? না না, পূরণ করবে কে, আর পূরণ করার কিছু নাই। অপূর্ণতা যেটা সেটা হলো যে এই কয়েক বছর আমি যদি এই চোখের ব্যাপারটা আমার যে হলো এটা আমাদের ডাক্তারদের কল্যাণেই হলো, এটা যদি না হতো আমি আরও কিছু কন্ট্রিবিউট করতাম, সেটা আর হলো না। এখন আমি আমার ভীষণ কান্না পায়, কষ্ট পায়, কষ্ট লাগে যখন উপর আমার এই ছেলে পড়তে পারছে, আমি পড়তে পারছি না, তারে বলছি তুমি পড়ে শোনাও, আমি শুনে যতটুকু
বুঝি, তার উপরে একটু কিছু লিখব। এই তো এটা কষ্টের কষ্টের জীবন না। ভাষার জন্য যখন আপনারা একত্রিত হলেন ভাষার অধিকার রক্ষার জন্য, তখন আপনাদের কাছে কি কখনো মনে হয়েছে যে এই ভাষা আদায়ের আন্দোলনটাই এক পর্যায়ে স্বাধীনতা এনে দেবে? তখন না 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 মনে হয়নি। আমরা শুধু ভাষার ব্যাপারটাই আমাদের মাথায় ছিল, কি যেও যদি বলেন আমি স্বাধীনতা স্বপ্ন দেখেছি, মিথ্যা কথা। আমি এ কথাই বলবো সরাসরি, খুব খারাপ কথা যে মিথ্যা কথা। সাহিত্য শাসন করতেছিলাম, গান্ধীর আমলও, তার পরবর্তী আমলও, কারো কেউ কিন্তু বলেনি। এই মানে শেষ পর্যায়ে এসে না আসা পর্যন্ত যে আমি স্বাধীনতা চাই। 52-র সময় 71-এর যে স্বাধীনতার বীজ, সেটা বপন করা, একটা সাহসের জায়গা তৈরি হওয়া, সেই সাহসের জায়গা তৈরি করে আমরা কোন পর্যায়ে পৌঁছেছি? যে পর্যায়ে পৌঁছেছি সেটা কি আমাদের কাঙ্ক্ষিত কিনা, প্রত্যাশিত কিনা? না, সেটা প্রত্যাশিত না, সেটা কাঙ্ক্ষিত নয়, এবং সেটা আমরা যা চেয়েছি তা পাইনি। আমরা চেয়েছি কি, আমি সংক্ষেপে তিনটা শব্দে, তিনটা স্লোগানে আপনাকে বলে দিই। আমাদের সেই সময় 48 থেকেই বলুন আর 52 এসে বলুন, বা এর পরবর্তী সময়ে যদি ভাষা আন্দোলন সম্পর্কে কোনো মিছিল হয়েছে, সেসব জায়গাতেও তিনটে স্লোগান প্রাধান্য পেয়েছে। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, সর্বস্তরে বাংলা চালু করো, অর্থাৎ উচ্চ শিক্ষা, শিক্ষা উচ্চ শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, উচ্চ আদালত, সর্বত্র বাংলা মাতৃভাষা, রাষ্ট্রভাষা বাংলার প্রচলন করা। সেটা আমরা পেয়েছি, পাইনি। বাংলা ওই দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা হয়, সেটা করে আরও অসুবিধা হয়েছে। দুইটা ক্লাস ভাগ করে দেওয়া হয়েছে, ইংরেজি মাধ্যমের ছাত্র আর এই বাংলা মাধ্যমের ছাত্র। যেহেতু পরবর্তী পর্যায়ে গিয়ে আপনার মানে উচ্চশিক্ষায়, বিজ্ঞান শিক্ষায় এবং উচ্চ আদালতের এই মানে রায় এবং মানে মানে প্রশ্নোত্তর এগুলোতে শুধু ইংরেজি ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। 52 থেকে শুরু করে জাতীয়তা যাত্রাপথ নির্মাণ করলো, তারপরে এটাকে 69 আর 71-এ পৌঁছে দিল সব বাংলাদেশ, যেটা আপনি বললেন বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ অভ্যুদয় হলো। তো সেইটার করতে গিয়ে যে একটা আদর্শিক জায়গাতে থাকে, সেই আদর্শিক জায়গাটা কিন্তু খুব স্পষ্ট ছিল না। একটা সামগ্রিকভাবে একটা প্রগতিশীল ধ্যান ধারণা নিয়ে, একটা সেকুলার ধ্যান ধারণা নিয়ে করা হয়েছিল, সেকুলার ধ্যান ধারণা। তো সেই সেকুলার ধ্যান ধারণা কি আছে, প্রতিমা ভাঙচুর থেকে শুরু করে এই মানে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, আপনার গোবিন্দগঞ্জ, অভয়নগর, এইসব জায়গার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা, বিশেষ করে নিম্নবর্গীয়দের উপরে হামলা, এগুলো কি প্রমাণ করে? সেই সাম্প্রদায়িক স্লোগানটাকে বর্জন করতে পারিনি। লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, তো সেটা বিহারিরা প্রধানত দিল, এটার মর্মবস্তু আমাদের বাঙালি মুসলমানের রক্তে কম প্রবাহিত হয়নি যথেষ্ট। তাই আজকের দিনে দেখা যায় যে বাঙালি মুসলমানের শিক্ষিত অংশ, একটা অংশ, শিক্ষিতদের একটা অংশ হলেও তারা সাম্প্রদায়িকতায় দূষিত। বর্তমান তরুণদের মধ্যে আসলে আপনার কাছে কি মনে হয়? নতুন পথ খুঁজতে হবে, সেটা খুঁজবে, আমি বলবো, আমি দাবি করব নতুন প্রজন্ম। তারা যদি এসে, তাদের মধ্যে প্রতিভাবান যারা আছেন, তারা যদি এসে এই নতুন রাস্তাটা তৈরি করেন বা তৈরি করার পথ দেখান, সেখানে টর্চ লাইট মারেন, তাহলেও কাজ হয়, সেটা আমার প্রত্যাশা। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক।
1952 সালের 21 ফেব্রুয়ারি শুধু মাতৃভাষার অধিকারই আদায় করে দেয়নি, আদায় করে দিয়েছে স্বাধীনতা। তবে স্বাধীনতার এত বছর পরেও প্রশ্ন ওঠে যে লক্ষ্য কিংবা উদ্দেশ্যে ভাষা আন্দোলন কিংবা স্বাধীনতা হয়েছিল তার কতটুকু পূরণ করা সম্ভব হয়েছে। রাশেদ বাপ্পি, সমসংবাদ, ঢাকা।